নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আজকের ভিডিওর টপিক আমি কালকেই বলে দিয়েছিলাম, সেটা হলো গিয়ে আমরা সিড মিক্স নিয়ে কথা বলবো, বদ্রি আর কনুর। কিন্তু বদ্রি আর কনুর না, আমরা বদ্রি কনুর লাভবার তিনটেরই আজকে সিড মিক্সের কথা বলবো। কেন এই সিড মিক্স পার্টটা দুটো পার্টে শেষ হয়ে যাওয়াই ভালো, তাতে সবার তাড়াতাড়ি মানে দেখাও হয়ে যাবে, সময়ও কম লাগবে। কেন এক টুকরো টুকরো ভিডিও করাই যায়, কিন্তু ভিডিও এরকম টুকরো টুকরো করে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। জানার যেটা, গরমকাল পড়ে গেছে, অত সময় নিয়ে এখন আর ইয়ে নেই। কেননা যত তাড়াতাড়ি সিড মিক্স বলা যায় যত তাড়াতাড়ি বাড়াবেন সেটাই ভালো। এটা হলো আমার সিড মিক্স। এবার তারপরে আপনারা যেটা ভালো বুঝবেন সেভাবে সিড মিক্স বাড়াবেন, কাউর কোনো ইয়ে নেই যে না এই সিড মিক্সটাই বানাতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক বদ্রির সিড মিক্স দিয়ে। বদ্রির সিড মিক্সে প্রথমে পড়বে হলো গিয়ে 1 নম্বর ডিলাক্স বড় কাঙ্গনি দানা 1 কিলো। 1 নম্বর বড় ডিলাক্স কাঙ্গনি দানা 1 কিলো। আমি বড় ডিলাক্স কাঙ্গনি দানা বারবারই বলি এই জন্যই 1 নম্বর, কেননা দুটোর মধ্যে ফারাক দেখা যাবে 3 টাকা কি 4 টাকা। এই 3 টাকা 4 টাকার ফারাকে দুটোর মধ্যে কিন্তু অনেক বেশি নোংরা আর নোংরা কমের ব্যাপারটা থেকে যায়, আর ফ্রেশ। আর একটা হলো গিয়ে কি বলবো, একটুখানি কালচে কালচে টাইপেরও থাকে। আসলে 2 নম্বরটার ভিতরে হয়তো কিছু, আমার যদ্দূর মনে হয় যে কিছু আন্দ্র দানাও মেশানো থাকে। সেটা খারাপ কিছু না, বদ্রির জন্য ঠিক আছে, কিন্তু অন্য পাখিদের জন্য একটু অসুবিধা। ঠিক আছে, তাহলে 1 কিলো ডিলাক্স কাঙ্গনি দানা, 500 গ্রাম আন্দ্রের দানা, 500 গ্রাম আন্দ্রের দানা মানে কালো দানা যেটা আমরা বলি, আন্দ্রের দানা, 50 গ্রাম ব্ল্যাক সিড, 50 গ্রাম ব্ল্যাক সিড, 50 গ্রাম সানফ্লাওয়ার, 50 গ্রাম কুসুম, 150 গ্রাম ক্যানারি, 150 গ্রাম ক্যানারি, 100 গ্রাম সব মিলিয়ে মিলেট। সেটা যার যদি ইচ্ছা হয়, সেটা যদি 50 গ্রাম বা 60 গ্রামও দিতে চান দিতে পারেন, একটু কম হলে অসুবিধা নেই, বাড়াবেন না। ধান 200 গ্রাম, ধান 200 গ্রাম, ওটস সেটাও 200 গ্রাম, ওটসও দেবেন, ওটস 200 গ্রাম। এবার বলি বদ্রির দানার মধ্যে যারা সানফ্লাওয়ার বা কুসুম ইউজ করে থাকেন না, তারা বদ্রির দানায় সানফ্লাওয়ার কুসুম ইউজ করবেন না। সেখানে দরকার পড়লে মিলেটটা ওই পুরো 100 গ্রামটাই দিয়ে দেবেন, কমানোর দরকার নেই। কিন্তু যদি না খায় সেটা ইউজ করবেন না, নষ্ট করার কোনো দরকার নেই। আর বারবার বলেছি, যদি পটি পড়ে যায় খাবারের মধ্যে অবশ্যই কিন্তু খাবারের ওই জায়গাটুকু তুলে বাদ দিয়ে দেবেন, বাদবাকিটা খেতে দেবেন। জল দেখবেন যে জলের মধ্যে পটি করেছে কি না, জল সেরম হলে চেঞ্জ করে দেবেন। বদ্রির কেসটি খুব ভালোভাবে পরিষ্কার রাখবেন, আর বদ্রির কিন্তু ক্যাটেল ফিশ বোন লাগে, সেটা কিন্তু ইউজ করবেন। ডিমের খোসাও খায় বদ্রি, সেটাও ইউজ করতে পারে। যার যেটা খায় সে সেটা ইউজ করবে। ঠিক আছে, তাহলে বদ্রির দানা আমাদের কমপ্লিট হয়ে গেল। যদি কাউর এরপরেও কোনো প্রশ্ন থাকে বা ইয়ে থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে কল করতে পারেন, কমেন্টে লিখতে পারেন। আমার ফোন নাম্বার হলো 9804561319। আবার বলছি 9804561319। ঠিক আছে, এবার আসা যাক তাহলে লাভবার্ডের দানায়। লাভবার্ডের দানায় 1 কিলো ডিলাক্স বড় কাঙ্গনি দানা, 1 কিলো ডিলাক্স বড় কাঙ্গনি দানা, 300 গ্রাম ওটস, 300 গ্রাম ওটস, 200 গ্রাম ক্যানারি, 200 গ্রাম ক্যানারি। আর যার পাখি ধান খায় তার সে 100 গ্রাম ধান দিতে পারেন, যারটা খায় না সে ধান দেবেন না। সানফ্লাওয়ার 200 গ্রাম, না সানফ্লাওয়ার 150 গ্রাম, সানফ্লাওয়ার 150 গ্রাম, কুসুম দানা 200 গ্রাম, কুসুম দানা 200 গ্রাম,
আর সব ধরনের মিলেট মিলিয়ে 100 গ্রাম, সব ধরনের মিলেট মিলিয়ে 100 গ্রাম। লাপবাটকে যখন খেতে দেবেন দানার বাটি যেন অবশ্যই, মানে সফট ফুড যখন খেতে দেবেন তখন যেন দানার বাটি অবশ্যই বাইরে করে ধরা হয়। সফট ফুড বের করলেন, দানার বাটি আবার ঢুকিয়ে দিন, রাত্রিবেলা আবার দানার বাটি বের করে দিন, নাহলে সফট ফুড নষ্ট করবে। কেজটা তো সবারই পরিষ্কার করতে হয়, কিছু বলার নেই। লাব্বার নর্মালি নিজের খাবারের মধ্যে পটি করে না, কিন্তু লাব্বাটার খাবার ছড়ানোর খুব একটা বাজে স্বভাব আছে। ও ঠোঁট দিয়ে ঠেলে ঠেলে খাবারগুলোকে বাইরে ফেলে, এটা ওর মধ্যে মানে একটা প্রবণতা থাকেই। ওটা খুব স্ট্রেসে থাকলে করে, খুব খুশিতে থাকলে করে, আর খুব রেগে গেলে করে। এবার কোন সময় কোন পজিশনে রয়েছে স্ট্রেসটা নয় তাও একটু বুঝতে পারলেন, কিন্তু খুশি যখন হবে সেটা কী করে বুঝবেন, সেটাই হলো গিয়ে সবচেয়ে বড় ব্যাপার। সেই জন্যই ছড়াতে পারে। সেই জন্য এখন তো নানান ধরনের উডেন পট বেরিয়ে গেছে যেগুলোতে খাবার দেওয়া হয়, সেই তার ফাট দেওয়া, কিন্তু কি এতে খেতে দেখেছি আমি একটু অসুবিধা হয়। তা নর্মালি যদি খাবারটা একটু ঝেড়ে পরিষ্কার করে দেন আমার মনে হয় খুব বেশি ছড়াবে না, কিন্তু কিছু পাখির প্রবণতা থাকে, ওইটুখানি মানে মেনে নিতে হবে, উপায় নেই, কেননা দুষ্টু তো কিছু হয়ই। আর একটু একটু দুষ্টু না হলে ভালোও লাগবে না, লাব্বার একটু দুষ্টু বলেই বেশি ভালো লাগে। ঠিক আছে, তাহলে লাব্বারের দানাও আমাদের হয়ে গেল। তাহলে এবার রইল হলো কি আমাদের কনুর। কনুরের দানা কিন্তু আমরা এক জায়গায় পুরোটা দেবো না, আমরা দুটো বাটিতে দেবো কনুরের দানা। কেন দেবো সেটাও বলছি পরে, কিন্তু দুটো বাটিতে দেবো। প্রথম বাটির দানা হিসাবে 1 কিলো সানফ্লাওয়ার নেবেন, 1 কিলো সানফ্লাওয়ার নেবেন, 450-500 গ্রাম নেবেন হলো কুসুম দানা, 450-500 গ্রাম কুসুম দানা, 200-250 গ্রাম ওটস, 100-150 গ্রাম হলো গিয়ে ধান। এছাড়া কেউ যদি ছোট বাদাম এইসব দিতে চান দিতে পারেন, কিন্তু পরিমাণে খুবই কম, মানে ওই 2-4-5টা এরকমভাবে ছড়িয়ে দিতে পারেন কাঁচা বাদাম যদি দিতে চান। এবার আসি সেকেন্ড বাটিটায় কী কী দেবো। সেকেন্ড বাটিটা এবার আমরা দেবো হলো গিয়ে 1 কিলো কাঙনি দানা, মানে আমি প্রপোর্শনটা বলে দিচ্ছি, আপনারা যতটুকু লাগবে ততটুকু করে করে দেবেন। 1 কিলো কাঙনি দানা, 400 গ্রাম ক্যানারি, 200 গ্রাম মিলেট, 200-300 গ্রাম মিলেটও দিতে পারেন, ওটা 200-300 গ্রাম মিলেট, ফ্লেক্সিড দেবেন হলো গিয়ে 100 গ্রাম, 100 গ্রাম দেবেন ফ্লেক্সিড। এই যাবে ছোট বাটিতে। বড় বাটিতে যাবে হলো গিয়ে কুসুম দানা, সানফ্লাওয়ার, ওটস, ধান। আর এই বাটিতে যাবে হলো গিয়ে ক্যানারি, কাঙনি, মিলেট আর আমাদের ফ্লেক্সিড। ঠিক আছে, দুটো বাটিতে এবার দিতে বললাম কেন, দুটো বাটিতে দিতে বলার কারণ হলো গিয়ে আপনি যদি এই পুরোটাকেই মিক্স করে ওদের দেন, ওরা সানফ্লাওয়ার আর কুসুমটাকে বেশি খাবে, খেয়ে এই খাবারগুলো নিচেই পড়ে থাকবে, এই খাবারগুলো নষ্ট হবে, কেন ওদের কিন্তু সবচেয়ে প্রিয় খাবার সানফ্লাওয়ার, তো সেই জন্য ওইটাই বেশি খাবে, এই খাবারগুলো নিচে পড়ে থাকবে। এবার যখন আপনি ঝাড়তে যাবেন, ঝাড়তে গিয়ে সানফ্লাওয়ারের সব ইয়ে বেরোতে চায় না, যখন ফু দিলেন ফু দিয়ে বেরোতে চায় না, বা ফ্যানের তলায় ধরলেন বেরোতে চায় না, এবার সেখানে এই দানাগুলো নষ্ট হচ্ছে। তার দিয়ে আমি যদি দুটো বাটিতে দিই, ওই বাটিরটাও খাবে দরকারে, এই বাটিরটাও খাবে দরকারে, সানফ্লাওয়ার খেলো, আমি সানফ্লাওয়ারটা চেঞ্জ করে দিলাম, ওই বাটিটা যতক্ষণ না শেষ হচ্ছে আমি চেঞ্জ করলাম না, যেই শেষ হলো আমি ওটাকেও চেঞ্জ করে দিলাম, তাতে কী হলো, খাবারটা আমার কোনোটাই নষ্ট হলো না। ভেবে দেখবেন একবার যে কেন আমি এই জিনিসটাই করি কনুরের ক্ষেত্রে, দুটো বাটিতে আলাদা আলাদা করে, এক বাটিতে কোনোভাবেই দেওয়া নেই।
সিড মিক্স হতে পারে পুরো ব্যাপারটা, কিন্তু সিড মিক্সটাও দুটো পার্টে পড়বে। এই জন্যই পড়বে যাতে খাবারটা আমাদের ওয়েস্টেজ না হয়, আর ওরাও যেন সব কিছুরই টেস্ট পায়, সব কিছুই খায়। কেন যেটা ভালো লাগে সেটা শুধু খেয়ে নিলাম, বাদ বাকিগুলো পড়ে রইল। কেন আপনি সানফ্লাওয়ার দিয়েছেন, সানফ্লাওয়ারটা খেয়েছে, সানফ্লাওয়ারটা দেখুন যখন শেষ হয়ে যাচ্ছে ও দেখবেন ওটার মধ্যে গিয়ে খেতে যাবে, যেতেই হবে ওকে। আর এই মিলেটস বারবার বলছি, মিলেটসের মধ্যে কিন্তু একরকম মিলেটস না, মিলেটের মধ্যে হোয়াইট, রেড, ব্ল্যাক এই তিনটেই পড়বে। ইয়েলো মিলেটের কোনো দরকার নেই, হোয়াইট, রেড, ব্ল্যাক এই তিনটে মিলেটই পড়বে। প্রপোর্শনে সেটা আপনার 30-30-40 করতে পারেন, বা কি বলবো 35-35-30 করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু কি তিনটে মিলেটই যান, তাহলে মোটামুটি সিড মিক্স নিয়ে কথা বলা হলো। আর কোনোর কিন্তু এমনি সফট ফুডও খুব ভালো খায়, ওর সফট ফুড যেন কোনো সময় বন্ধ না হয়, পারলে দু টাইমে দু রকমের সফট ফুড দিলে আরও বেশি খুশি হয় ওরা। মানে এক টাইমে একটুখানি দানা টাইপের সফট ফুড, যেরকম ধরুন ছোলা, গোটা মুগ, তারপরে ধরুন একটু ভুট্টা ভেজানো, গম ভেজানো, ডাল ভেজানো, এইগুলো যদি এক টাইমে দেন, আর অন্য টাইমে ধরুন গাজর, বিনস, তারপরে কোনো শাক পাতা টাইপ কিছু, এইসব মিলিয়ে যদি দেন ওরা একটু বেশি খুশি হয়। কিন্তু হ্যাঁ, আরেকটা ইয়ে, এই সফট ফুডগুলো শেষ হলে কোনোদের কিন্তু অবশ্যই একটা ফ্রুট দেবেন, অবশ্যই একটা ফ্রুট দেবেন। স্পেশালি পেয়ারা খুব ভালো খায়, আপেল সপ্তাহে একদিনের বেশি দেবেন না, অন্য যাই দিন আপেল একদিনে সপ্তাহে বেশি দেবেন না। আঙুর দেওয়ার দরকার নেই, কলা দিতে পারেন, পেঁপে দিতে পারেন, মানে পাকা পেঁপে পেঁপে দিতে পারেন। সবচেয়ে ভালো খায় হলো গিয়ে পেয়ারায়, কিন্তু মানে পেয়ারার বীজটা ওরা টুকরো টুকরো চাপিয়ে চাপিয়ে খেতে ভালো লাগে, তারপরে বাদবাকিটাকে ছিপড়ে করে। ঠিক আছে, তাহলে কমপ্লিট সিড মিক্স আমাদের হয়ে গেল। ফিঞ্চ, জাবা, বদ্রি, লাভবার্ড, কনুর, সবার সিড মিক্স হয়ে গেল। এবার যদি আমরা বদ্রির সিড মিক্সের বাদবাকি পার্টটায় আসি, এটা হলো গিয়ে নর্মাল বদ্রির সব সিড মিক্সগুলো আমাদের কিন্তু চলে গেল। এবার আমরা যদি জায়েন্টে আসি, হল্যান্ডে আসি বদ্রি, বা হগরমোতে আসি, সেই ক্ষেত্রে সিড মিক্সে একটু চেঞ্জেস হবে, সেই চেঞ্জেসগুলো আমি বলে দিচ্ছি। হল্যান্ডের সিড মিক্সে সানফ্লাওয়ার 100 গ্রাম করে বাড়বে, কুসুমদানা থাকবে 100 গ্রাম থাকবে কুসুমদানা। হল্যান্ডার মানে ইংলিশ ভোগ, আর মানে আমাদের জায়েন্ট ভোগ বা ইয়ে বলুন আমাদের হগরম, সবারটার মধ্যেই থাকবে। শুধু হগরমোর মধ্যে সানফ্লাওয়ার মাত্র 50 গ্রাম বাড়বে, আর কুসুমদানা 50 গ্রাম বাড়বে, আর হল্যান্ডার জায়েন্টের মধ্যে 100 গ্রাম করে বাড়বে দুটোই। মিলেটস বাড়ানোর দরকার নেই, গরমকালে মিলেটস আর বাড়ানোর দরকার নেই, যা মিলেটস আছে এতেই হবে। বাদবাকি জিনিসগুলো সেম রেখে দেবেন, এই দুটো জিনিস একটু বাড়িয়ে দেবেন। ছোটো বদ্রি যদি না খায় দেবেন না, কিন্তু বড় বদ্রিদের কিন্তু অবশ্যই দেবেন, কেন ওরা কিন্তু এটা খায়, ওদের দরকারও পড়ে। তাহলে সিড মিক্স কমপ্লিট। কালকে আমরা অন্য ভিডিও নিয়ে, মানে অন্য জিনিস নিয়ে আলোচনা করব, সেটা মোটামুটি হয় ককটেল বিষয়ে আলোচনা করব, নয় ককটেলের কোনো রোগভোগ বিষয়ে আলোচনা করব। মানে ককটেলের হয় আমরা আলোচনা করব হলো গিয়ে পরপর ধরুন 3 মাস, 6 মাস, 9 মাস ককটেল যে বয়স হয়, বা 1 মাস, 2 মাস, 3 মাস যে ছোট বয়স থেকেই যে আস্তে আস্তে সেলফ ফিডে আসলো, সেলফ ফিড থেকে একটুখানি ইয়ে মানে মিডিয়াম এজে আসলো, মিডিয়াম এজ থেকে অ্যাডাল্ট হলো, সেই মানে পাঠ্যা যেটাকে বলি আমরা পাঠ্যা, তারপরে ওখান থেকে অ্যাডাল্ট হলো, সেই সময় খাবার দাবারগুলো কীরকম থাকবে সেই নিয়ে দরকার পড়লে আলোচনা করব, নাহলে ওদের
কিছু স্পেসিফিক রোগ আছে বা ওদের থেকে কিছু স্পেসিফিক রোগ আমাদের আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও ভালো লাগলে তো বলেছি, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপিয়ে দেবেন। ঠিক আছে, নমস্কার, গুড নাইট।